হ্যালো ফ্রেন্ডস, অ্যাসোসিয়েশন প্রো গেমিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে যে ভিডিওটা দিতেছি সেই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি একবার ভিডিও দিয়েছিলাম, বাট তবুও আমার কাছে অনেকগুলো কমেন্ট ছিল যে ভাই বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পারতেছি না, বা 85,000 স্টেডিয়াম ক্যাপাসিটি হওয়া সত্ত্বেও আমরা কেন ইন্টারন্যাশনাল কাপ খেলতে পারছি না। তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে সম্পূর্ণ স্টেডিয়ামের খুঁটিনাটি এবং কীভাবে ম্যাক্স করলে তোমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবা এবং কীভাবে ম্যাক্স করলে তোমরা বেশি কয়েন পাবে সেই বিষয়টা আজকে ক্লিয়ার করার জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ফ্রেন্ডস, যদি তোমাদের দেখিয়ে দিই যে কীভাবে ম্যাক্স করবা, তো তোমাদের যদি ভিডিওটা দেখিয়ে দিই সেই ভিডিওটা হচ্ছে DLS 19-এর, যেহেতু আমার 22-তে আমার আগেবার এটা সেল করে দিছি এবং সেখানে ভালো কোনো কয়েনও ছিল না, তাই আমি এখানে যে 19-এর হ্যাক বাসনটা আছে এখান থেকে তোমাদের যে ফিল্ডটা রয়েছে, আমি স্টেডিয়ামটা রয়েছে, সেটা কীভাবে ম্যাক্স করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিই, কেননা এই দুইটার মাঝে খুবই মিল রয়েছে। তো দেখো, প্রথমে তোমরা স্টেডিয়ামে যাবা, যাবার ওই নিচের দিকে দেখো O2 বিল্ড ক্যাপাসিটি রয়েছে। তো তোমরা এই বলটা করে দেখো যে 85,000 ক্যাপাসিটি করে ফেলো ওখানে নিচে, তো এটা কিন্তু ঠিক না, এটা কখনোই করবা না। তো এখানে দেখো যে স্টেডিয়ামে যাওয়ার পরে এখানে হাই করে দিবা, সবগুলা সাইট কিন্তু হাই করে ম্যাক্স করবা। তো দেখো একটা করোনার করলাম, এবার দেখো এই সাইডটা দেখো যে 22 করে দিলাম হাই, দেখো দেখছো। তো এভাবে কিন্তু আস্তে 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 ম্যাক্স হবে, তোমরা হাই করে সবটা কিন্তু হাই করে ম্যাক্স করলে লেভেলটা ঠিক থাকবে। এখানে দেখো সাইড 1 থেকে আমি সাইড 29-এ নিয়ে গিয়ে এটাকে ম্যাক্স করে দিলাম। এবার দেখো এখানে একটা কর্নারের সাথে যে সাইডটা রয়েছে এটাকেও আমরা দেখো যে হাই করে দিলাম, তো এই হাইটাকে আবার ম্যাক্স করতে হবে। তো ফ্রেন্ডস, কর্নারটাকে এবার ম্যাক্স করতে হবে। তো দেখো কর্নারটাকে ম্যাক্স করলাম, তো এভাবে কিন্তু তোমাদের যে DLS 22 যে স্টেডিয়ামটা রয়েছে এটা হুবহু একই সিস্টেম। তো ওইভাবে তোমরা ম্যাক্স করবে, 92K ক্যাপাসিটি হবে তোমাদের। তো 85,000 অটো বিল্ড কখনো করবে না। তো অনেকে কী করে যে 92K বা 90,000 এভাবে করার পরে কিন্তু তারা ভুলে অটো বিল্ড দিয়ে দেয় না বুঝে, তো ওটা দেওয়ার কারণে কিন্তু আবার স্টেডিয়াম যে দেখা যায় যে আগের মতো হয়ে যায়, বট স্টেডিয়াম ম্যাক্স থাকে না। এটাও আমাকে অনেকে বলছে যে ভাই আমার স্টেডিয়াম এখন আগের মতো করবো কী করে। তো এই ভুলটা কখনো করবে না, ঠিক আছে। তোমরা একবার ম্যাক্স করলে অটো বিল্ড কখনো করবে না। তো দেখো যে এইভাবে তোমরা স্টেডিয়ামের মাঝখানে ঢুকে হাই করে ম্যাক্স করলে সেই স্টেডিয়ামটা সুন্দরভাবে ম্যাক্স হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও পর্যন্ত এভাবে যদি তোমরা ম্যাক্স করে তাহলে হাই লেভেলের যে ম্যাক্সটা সেটা হয়ে যাবে এবং তোমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে সুবিধা হবে আর কোনো সমস্যা হবে না, এবং হাই তোমাদের যে ইগুলা রয়েছে কয়েনগুলা রয়েছে সেই কয়েনগুলা কিন্তু সম্পূর্ণ কয়েনই তোমাদের দেওয়া হবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি আজকের পর থেকে স্টেডিয়াম বিষয়ে কোনো সমস্যা থাকবে না। তো তোমরা এটা ম্যাক্স করার পরে মাঠের গাছটাকেও পাল্টাতে পারো চাইলে, সেটা তোমাদের ইচ্ছা। তো আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে।